আজকে স্যারের জন্য পারশের বিচি রান্না করছি পাতলা মাছ দিয়ে। ওই দিনও রান্না করলাম, খুব ভালো হয়েছে, সেই জন্য আজকেও রান্না করলাম। এখানে মাছ ভাজি করব, পাতলা মাছ নিয়ে নিচ্ছি, এটা ভালো লাগে খেতে। স্যারের সময় একটু ফ্রাই করে নিচ্ছি। অবশ্য অনেক বেশি তেল ছিটা ছিটি করে আজকে আমার হাতের মতো অনেকটা পড়ছে, চারিদিকে শুধু তেল আর তেল, চুলা টুলা সব পড়ে গেছে। কয়েকটা মাছ ফ্রাই করতেই, কিন্তু মাছটা অনেক মজা, সেজন্য আর কি কষ্ট হইলেও খেতে তো ভালো লাগে, সেজন্য করা। কারিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সত্যি, এই মাছটা দিয়ে অনেক ভালো লাগছে ওই দিন, সেই জন্য আবার বাকি যতটুকু ছিল ওইটুকু রান্না করলাম, আমার শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছিল। পাতলা মাছের ভুনা এটা অনেক ভালো লাগে, সাথে আমি টমেটো অ্যাড করি, টমেটোটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, টক টক খায়, সেটা দিয়ে একটু বেশি ভালো লাগে। ইফতারের পরে এগুলো তো করতে হয়, সবচেয়ে বেশি কষ্টের কাজ হয়েছে এগুলা, কতগুলো ভিতরে দিয়ে রাখছি, এখন এগুলো বের করব, বের করে এগুলো দিয়ে যাব, অনেক হয়ে গেছে।